গত কুড়ি তারিখ সোমবার আমাদের হাওড়ায় ভোট নামে অঘোষিত এক উৎসব ছিল ভাই দুবেলায় দোকান বন্ধ রেখেছিলাম দিনের বেলাটা যে কোনো ভাবে কাটিয়ে ফেললাম তবে বিকেল বেলাটা খুব বোরিং লাগছিল আর কি বন্ধুরা মিলে চট জলদি একটা ফিস্ট করার সিদ্ধান্ত নিয়ে নিলাম উপলক্ষ যাই হোক বন্ধুরা মিলে একসাথে আনন্দ করার সুযোগটা শুধুমাত্র আমাদের চাই তবে ভোটের দিন আমাদের লিলুয়ার বেশিরভাগ ফাস্টফুডের দোকানই বন্ধ ছিল একটু বেশি করে মাখন দাও দাদা এই রে কথা শুনেছে দাদা আমার হ্যাঁ যারা আমাদের লিলুয়ায় থাকো তারা এতক্ষণে নিশ্চয়ই চিনতে পেরেছো আমাদের লিলুয়া ভট্টনগর জনকল্যাণ সমিতি থেকে একটু এগিয়ে ফুড লাভার নাম এই দোকানটিতে খাবার কিনতে চলে গেছিলাম বন্ধুরা মিলে সবাই এক প্লেট করে হারিয়ালি কাবাব আর চিকেন টিক্কা কাবাব নিয়ে নিলাম সাথে পাঁচ প্লেট মাটন বিরিয়ানিও নিয়েছিলাম সব মিলিয়ে চোদ্দশো দশ টাকা দিয়েছিলাম এখানেই শেষ নয় আমাদের গ্রুপের একমাত্র শেষ আলো গেঞ্জি পরা লালটু নামে আমাদের এই বন্ধু বাড়িতেই বাটার চিকেনও বানিয়েছিল খেতে বসতে না বসতেই সুন্দরভাবে আমাদের জন্য থালাই করে এনে দিল এক প্লেটে আট পিস হারিয়ালি কাবাব ছিল আর কাবাব গুলো একদম সফট আর জুসি খেয়ে আমরা শুদ্ধ ভাষায় আনন্দিত আর চলতি ভাষায় খুব খুশি রান্না করতে জানলে মুরগি খেয়েও মজা

ফেলে দিলে কি হয় মনে রাখবে ভাতের অভিশাপ অনেক বড় মনে থাকা উচিত অন্তত এটুকু ভয় তবে বাটার চিকেনটা বন্ধু অসাধারণ বানিয়েছিল হালকা টানমাতি হাড্ডি থেকে মাংসটা ছিঁড়ে চলে এলো আমার ফোনের সামনে একটা ফ্ল্যাশ থাকলে খুব ভালো হতো বলো চলো আইসক্রিম খেয়ে এবার বাড়ি যাবো আশা করি তোমাদের সহযোগিতাটাও পাবো বাই